রাজধানীর হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী আব্দুল বারির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় বিভিন্ন অংশে ছুরিসহ আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বলছে বাড়িকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর হত্যার পর রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল ফোন পাশেই পড়েছিল। হত্যার কারণ অনুসন্ধানে থানা পুলিশের পাশাপাশি ডিবি, র্যাব, সিআইডি এবং পিবিআই কাজ করছে। কর্মস্থল ডিবিসি কার্যালয়ে জানাজা শেষে বুধবার রাতে তার মরদেহ সিরাজগঞ্জে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে সৈয়দ আকবর আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন করা হবে। ছয় মাস আগে জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী হিসেবে ডিবিসি নিউজে যোগ দেন আব্দুল বারী। চুপচাপ শান্ত প্রকৃতির মানুষটির মঙ্গলবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। বুধবার সহকর্মীরা পান নৃশংস হত্যাকাণ্ডের খবর। বাড়ির গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের চণ্ডীদাস গাতিতে। 27 বছর বয়সী বাড়ি ঢাকায় মহাখালীতে একটি মেসে থাকতেন। বুধবার সকালে ছিন্নমূল কয়েকজন শিশু গুলশান নিকেতনের পাশের লেকপাড়ে একজনের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গুলশান থানার পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায় মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বাড়িকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আঘাতের পরে বাঁচার চেষ্টায় পানিতে ঝাঁপ দেন বাড়ি, পরে আবার লেকপাড়ে মাটিতে শুয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। মরদেহর পাশে রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল ফোন পড়েছিল। আমাদের ধারণা প্রথমে স্টেপ বুকে করা হয়েছে, পরবর্তীতে সে পুকুরে নেমে বাঁচার চেষ্টা করেছে, আবার তাকে তুলে নিয়ে আসা হয়েছে অথবা সে উঠে আসছে, পরবর্তীতে এখানে নৃশংসভাবে তাকে মাটিতে ফেলে হয়তো গলায় ছুরিকাঘাত ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে বিভিন্ন আলামত পরীক্ষা করা হয়। এরপর ডিবির ডিসি মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেও একই সন্দেহের কথা জানান। গলা কেটে ওনাকে হত্যা করা হয়েছে। আমরা আমাদের সমস্ত ইউনিট, পুলিশের যত ইউনিট আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাই এটাকে সিরিয়াসলি তদন্ত করবেন আমরা বোধ করি আমাদের আন্তরিক চেষ্টা। এবং যেহেতু উনি একটা মিডিয়া হাউজের প্রতিনিধি, ওনাদেরও অনেক তথ্য থাকবে, সেগুলো নিয়ে আমরা যাচাই বাছাই করে আন্তরিকভাবে চেষ্টা চালাবো রহস্য উদ্ঘাটনের জন্য। ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী এম মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর এই নৃশংস হত্যার বিচার দাবি করেন। অফিসেও কারোর সাথে উনি উচ্চ স্বরে কথা বলেন না, এরকম প্রকৃতির একজন মানুষ। আজকে গণমাধ্যম পরিবারের জন্য এবং ঢাকার নাগরিকদের জন্য, কারণ এখানে যারা বাস করেন রাজধানীতে, এই রকম দিনে অথবা রাতে এরকম একটি মর্মান্তিক ঘটনা, একজন তরুণ প্রাণ ঝরে যাবে, এটা আমাদের কাম্য না। আমি বিশ্বাস করি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিশ্চয়ই খুব স্বল্প সময়ের মধ্যে খুঁজে বের করতে পারবেন। বাড়িতে খবর পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন মা, শাস্তি দাবি করেন তার বাবা। আর এটা তো আমি কিছু বলি, ছেলের সাথে তো বাধা করা নাই বা কেউ বলতে পারবো না, তার চলা রং কোনো রকমের কিছু না তো কিছু না। মরদেহ উদ্ধারের পর নেওয়া হয় সোহরাবার্দি হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত শেষে সেখান থেকে মরদেহ আনা হয় তার কর্মস্থল মহাখালী ডিবিসি নিউজের কার্যালয়ে। সেখানে হয় জানাজা। পরে সহকর্মীরা বাড়ির মরদেহে শ্রদ্ধা জানায়। এরপর মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।